জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের উদ্যোগে গতকালকের ন্যায় আজকেও আমরা চলাচল ইস্তেসকা আদায় করেছি। গুনার কারণে, মানুষের অন্যায়ের কারণে, জুলুমের কারণে আল্লাহ ফাক রব্বুল আলামিন বৃষ্টির জন্য আকাশের দরজা বন্ধ করে দিয়েছেন আমাদের গুনার কারণে। আজকে আমরা ধর্মপ্রাণ মুসল্লিদেরকে নিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করেছি, আমরা গুনা থেকে মাফ চাইছি, দেশবাসীর সকলের জন্য দোয়া চেয়েছি, আল্লাহর কাছে আমরা রহমতের বৃষ্টি কামনা করেছি। আল্লাহ তাআলা যাতে করে রহমতের বৃষ্টি নাজিল করে, দেশের ভিতর স্বস্তি ফিরিয়ে দেন। সমস্ত মাখলুক কষ্ট করতেছে, জীব জানোয়ার কষ্ট করতেছে আমাদের পাপের কারণে। অতএব যারা অপরাধী মুসলমান, যারা ইমানদার অপরাধ করতেছে, গুনাহ করতেছে, তাদেরকেও অনুরোধ করবো, আহ্বান করবো আগামীকালকে 9টার সময় সলাতুল ইস্তেসকাতে অংশগ্রহণ করে আল্লাহর কাছে গুনাহ মাপছে, তওবা করে, আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে। ভবিষ্যতে আমরা অন্যায় করব না, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করে, এই জন্য আগামীকালকে সকলকে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধুলাতে ওলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষে গতকালকে আমরা নামাজ পড়েছি, আজকেও নামাজ পড়েছি। আপনারা জানেন বর্তমানে যে তাপদাহ চলতেছে মানুষের জন্য, শুধু মানুষ নয় সকল প্রাণীর জন্য আজকে অনেক জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম অনাবিষ্ট হতো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে, খোলা ময়দানে এরকমভাবে নামাজ পড়তেন, তারই অনুসরণে আমরা নবীজির সুন্নতের অনুসরণে আমরা আজকেও এখানে নামাজ পড়েছি, আগামীকালকে আমরা নামাজ পড়বো। আসলে মূলত আজকে আমাদের গুনাহের কারণে, অন্যায়ের কারণে অনাবৃষ্টি, বিশেষ করে হাদিসের ভিতরে আছে নবী আলাইহিস সালাম বলেন যখন মানুষ জাকাতকে অস্বীকার করে তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টি দান করেন। এজন্য আমরা আসুন জুলুম নির্যাতন সকল পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাদারি করি, কান্নাকাটি করি, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য উত্তম বৃষ্টির ব্যবস্থা করে দেন। আগামীকালকে ইনশাআল্লাহ এখানে নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে ধন্যবাদ। অতিরিক্ত খরা এটা আল্লাহ তাআলার একটা গজব আমাদের প্রতি, তার কারণ হলো আমরা আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারি না। যদি আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, তা আমরা আজকে নামাজ পড়েছি, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করতেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের উপরে রহমতের বাড়ি বর্ষণ করেন। সাথে সাথে আজকে সাধারণ মানুষ সহ পশু পাখি সহ সকল সাধারণ সর্বসাধারণ মানুষ আজকে খুবই কষ্টের ভিতরে আছে, আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রহমতের বাড়ি বর্ষণের দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে রহমতের বাড়ি বর্ষণ করে সর্বসাধারণ সাধারণ মানুষ সহ পশু পাখি সহ সকলের প্রতি আল্লাহ সদয় বান হন, রহমত বর্ষণ করেন।